মাত্র দিন কয়েকের ব্যবধানে ফের হাতির রহস্য মৃত্যু ঘটল উত্তরবঙ্গে। জলপাইগুড়ির পর এবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাতালি মণ্ডলপাড়ায় এক দাঁতাল হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার সকালে এলাকার এক ধান খেতে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় বন দপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বন দপ্তরের আধিকারিকরা। তবে কি কারণে মৃত্যু হয়েছে হাতির তা এখনো পরিষ্কার নয়। হাতির সূত্রটি জমিতে থাকা ব্লেড ওয়্যার বা কাঁটা তারে আটকে রয়েছে। এটি একটি পূর্ণবয়স্ক পুরুষ হাতি বলে জানা গিয়েছে। এলাকার বাসিন্দারা জানান হাতিটির মৃত্যু স্বাভাবিক নয়, এটি অস্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। ঘটনাস্থলে বন দপ্তরের প্রাণী চিকিৎসক পৌঁছেছেন। হাতির মৃতদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানান তিনি। ময়নাতদন্তের পরই হাতিটির মৃত্যুর আসল কারণ জানা যাবে। এদিন হাতির মৃতদেহ দেখতে এলাকায় প্রচুর মানুষ ভিড় জমান। আমি সকালবেলা শুনতে পেলাম যে আমাদের সাতালি মণ্ডলপাড়াতে একটা হাতি মারা গেছে। আচ্ছা, তারপরে কি দেখলেন এখানে? এখন এসে দেখলাম যে এখন তো বলতে পারছি না এখন কি হবে, হিসাবে মারা গেছে। এখন ডিপার্টমেন্টে দেখলে বুঝতে পারবেন, ওনারা দেখবেন কিভাবে মারা গেছে। ফসলও কি নষ্ট করেছে গ্রামের? ফসল তো নষ্টই, প্রতিদিনই হাসি দল বেঁধে আসে তিনটা চারটা করে। এটা একটি কলিডোর, এটাই অনেক ডিপার্টমেন্টকে তো অনেকবার আমরা চিঠি দিয়েছি যে এটা কিছু একটা সুব্যবস্থা করার জন্য, হাতি আটকানোর জন্য। তো হঠাৎ এসে হাতি কীভাবে মারা গেল সেটা বলতে পারছি না, ডিপার্টমেন্টে এসে ওনারা বলতে পারবেন কী হিসাবে মারা গেল। জঙ্গল কতটা দূরে আছে? জঙ্গল মোটামুটি এখান থেকে 2 কিলোমিটার কাছাকাছি, আমাদের গুদাম দেবের সামনেই পড়েছে একটা জঙ্গল। আর এদিকে আশেপাশে কোনো জঙ্গল নেই? আশেপাশে এদিক থেকে আছে আমাদের যে মন্ত্রাম আছে পাশে আর কোদাল বস্তি। কী কী মনে হচ্ছে, কী করে মারা গেল কোনো কিছু বোঝা যাচ্ছে? এখন বোঝা যাচ্ছে না কোনো কিছু, এখন তো ওনার ডিপার্টমেন্টের লোকেরা এসে বলবেন এখানে কীভাবে মারা গেছে। কতক্ষণ হলো মারা যাওয়া? মোটামুটি গতকাল রাত্রে 12টার দিকে হয়েছে বলে ঘটনাটা ঘটেছে এরকম শুনেছি। সকালবেলা লোক জানতে পারে? লোক জানতে পারলো যে হাতি এখানে পড়ে রয়েছে, বুঝতে পারলাম যে কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হাতির। আপনার নাম দাদা? পার্থ মল্ল, গ্রামবাসী। এখানকার সাধারণ আলিপুরদুয়ার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month.